শোল্ডার জয়েন্ট বা কাঁধের অস্থিসন্ধি ছুটে যাওয়া একটি খুবই সাধারণ সমস্যা। শোল্ডার জয়েন্ট ছুটে যাওয়া একটি অত্যন্ত কমন সমস্যা হলেও বারবার শোল্ডার জয়েন্ট ছুটে যাওয়া কিন্তু একটি অত্যন্ত কষ্টকর এবং অসহনীয় সমস্যা, বিশেষ করে যারা অল্প বয়সের রোগী। দেখা গেছে যে তাদের একবার ছুটে গেলে বারবার ছুটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। গবেষণায় দেখা গেছে যে 20 বছরের কম যেসব রোগীদের শোল্ডার জয়েন্ট একবার ছুটে যায় তার পরবর্তীতে জয়েন্টটি বারবার ছুটে যাওয়ার সম্ভাবনা 95%-এর বেশি। তার মানে এরকম 100 জন রোগীর মধ্যে 95 ভাগ রোগী একবার যদি শোল্ডার জয়েন্ট বা কাঁধের এই জয়েন্টটা ছুটে যায় তাহলে সেটি বারবার ছুটে যাওয়ার সম্ভাবনা 100-এর মধ্যে 95 জন রোগী। তো এই যে একটা কমন সমস্যা, এটা কিন্তু আমাদের রোগীরা সাধারণত জানে না। এমনকি দুঃখের বিষয় হচ্ছে আমাদের চিকিৎসকদের মধ্যেও ডাক্তারদের মধ্যেও একটা বড় অংশ এই তথ্যটি জানে না। ফলে এই চিকিৎসা করতে গিয়ে দেখা গেছে যে যেহেতু এটি খুব কমন শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন, রোগীরা ডাক্তারদের কাছে গেলে একবার জয়েন্ট ছুটে গেলে সেটা কারেকশন করে জায়গায় নিয়ে দেয়, সার্জারি করে বা হচ্ছে রোগীকে অজ্ঞান করে যে কোনোভাবেই হোক, এটা ইউনিয়ন বা গ্রাম পর্যায়ের চিকিৎসা হসপিটালগুলিতে চিকিৎসা হয়। কিন্তু দুঃখের কথা হলো যে এই তথ্যটি না জানার কারণে রোগী বারবার জয়েন্ট ছুটতে থাকে এবং বারবার রোগী এই ডাক্তারের কাছে গিয়ে কিন্তু জয়েন্টটা আগের জায়গায় নিয়ে নেয়। তো একটা পর্যায়ে দেখা গেছে যে সে একটা সাধারণ কাজ করতে গিয়েও একটা হয়তো একটা বাড়ি জিনিস তুলতে গিয়ে অথবা কোনো একটা জিনিস থ্রো করতে গিয়ে এই জয়েন্টটা ছুটে যায়। এভাবে একটা সময় রোগীর জীবন দুর্বিষহ হয়ে আসে। কেন শোল্ডার জয়েন্ট আসলে বারবার ছুটে যায়? এটি হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট। এটি দেখেন এখানে একটি হাড়, এখানে একটি হাড়, এই দুই হাড় মিলে আমাদের শোল্ডার জয়েন্টটা তৈরি করে। এখানে জয়েন্টের মধ্যে কিন্তু শুধু জয়েন্ট ছাড়াও আশেপাশে কিন্তু অনেকগুলি স্ট্রাকচার থাকে। এখানে লিগামেন্ট থাকে, এখানে ক্যাপসুল থাকে, এখানে মাসেলস থাকে এবং এখানে হচ্ছে গ্ল্যানয়েড নামে আর একটা সাবস্টেন্স থাকে যেটা দিয়ে যেটা আসলে শোল্ডার জয়েন্ট যখন ছুটে যায় তখন ওই গ্ল্যানয়েডের ল্যাব্রামটা ইঞ্জুরি হয়ে যায়, কখনো কখনো লিগামেন্ট ইঞ্জুরি হয়ে যায় এবং বারবার ছুটে যেতে যেতে এই যে স্ট্রাকচারগুলি, যে স্ট্রাকচারগুলো শোল্ডার জয়েন্টকে একসাথে রাখতে সাহায্য করে সেই স্ট্রাকচারগুলি দুর্বল হয়ে পড়ে। কোন স্ট্রাকচারটা দুর্বল হয় এবং কোন স্ট্রাকচারটা ইনজুর্ড হয় তার উপর ভিত্তি করে আসলে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে বারবার ছুটে যাওয়াটা প্রতিরোধ করতে আমাদের কী চিকিৎসা দরকার। তো এই লিগামেন্ট ইঞ্জুরি পাই, লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিই, কখনো কখনো এখানে ব্যাংকার নামে একটা ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরিটা রিকনস্ট্রাকশন করি, কখনো কখনো শোল্ডারের যে এই বাটিটা এটা খুব ছোটো হয়ে যায়, ন্যারো হয়ে যায়, তখন এটা বাড়ানোর জন্য আমরা করি কি এইখান থেকে একটু হাড় নিয়ে সেই হাড়টা এই জায়গায় বসিয়ে দিই যেন এই অংশটুকু আরও চওড়া হয়ে যায়, জয়েন্টটা বারবার ছুটে যাওয়া থেকে প্রতিরোধ করার জন্য যেন একটা ব্লক হিসাবে কাজ করে এবং এটাকে ল্যাটার জয়েন্ট সার্জারি বলে। তাই দেখা যাচ্ছে যে বারবার শোল্ডার জয়েন্ট ছুটে যাওয়া বা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন এই সমস্যার জন্য আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি। তো কোনো একটি পার্টিকুলার রোগীর জন্য আসলে কী ধরনের চিকিৎসা দরকার সেটা নির্ভর করবে তার আল্ট্রাসোনোগ্রাম, এমআরআই, এক্সরে এইসব ফাইন্ডিংসের উপরে। আমরা দেখে সিদ্ধান্ত নিই যে আসলে তার জন্য কী সার্জারি করি। আমাদের আজকের যেই পেশেন্টটি, হ্যাঁ, সেই রোগীটির কিন্তু হচ্ছে একটি ইয়াং ছেলে, তার সে যখন কথা বলবে আপনারা দেখবেন তার বয়স 20 বছরের কম ছিল, 20 বছর ছিল ওই সময় তার প্রথমবার ছুটে যায়। তো যাওয়ার পরে আগের মতোই কোনো একজন ডাক্তার তাকে ঠিক করে ফেলে সব রোগীদের ক্ষেত্রে যেটা করে, তারপরে তার অন্য জয়েন্টটা ছুটে যায়। এইভাবে একটার পর একটা এই একবার ডান জয়েন্ট, একবার বাম জয়েন্ট, একবার ডান জয়েন্ট, এইভাবে করতে করতে সে 11 বার তার শোল্ডার ডিসলোকেশন হয়। কোনো চিকিৎসকই কিন্তু তাকে বলে না এটা যে শোল্ডার ডিসলোকেশন একবার হয়েছে, আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে যান, সেখানে গিয়ে এটি বারবার যেন না ছুটে সে তার একটি চিকিৎসা গ্রহণ করে। তো সে আমাদের কাছে আসে, বিভিন্নভাবে সে জানতে পারে। আগে এই চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হতো, আমরা আল্লাহর রহমতে তার প্রথম এক শোল্ডারে চিকিৎসা করি, ল্যাটারজের সার্জারিটা আমরা করি এবং অন্য শোল্ডারেও সে খুশি হয়ে, আর যখন একটা রেজাল্ট ভালো হয় তার ডান শোল্ডারে পরবর্তীতে আমরা দ্বিতীয় দফায় সার্জারি করি। এখন সে কিন্তু 6 মাস হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে তার দুইটা শোল্ডার সার্জারি হয়েছে, এর মধ্যে কিন্তু তার একবারও শোল্ডার ডিসলোকেশন হয় নাই, যে এর আগে তার 11 বার শোল্ডার ডিসলোকেশনের হিস্ট্রি আছে। আমরা আসলে রোগীর মুখ থেকে আসলে শুনে নেই যে আসলে তার সমস্যাটা কী ছিল এবং আমরা কী চিকিৎসা করছি এবং তার এখনকার আউটকামগুলি আমরা দেখি। আসসালামু আলাইকুম, বর্তমান বয়স 25, থানা জেলা। শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন, বারবার জয়েন্ট খুলে যেত,
ডান হাত এবং কি বাম হাত উভয় হাতের? প্রথমত বাম হাত তারপর ডান হাত দুটোতে সমস্যা হয়েছিল 20 বছর বয়স থেকে। এই 25 বছরের মধ্যে এটা 5 বার, এটা 6 বার, মোট 11 বার ছুটে যায় জয়েন্টগুলো। প্রাথমিকভাবে হাড় ভাঙ্গা রোগের চিকিৎসা করি, ওখান থেকে জায়গায় নিয়ে বসিয়ে দেওয়া হয়, তারপর ওখানে ট্রিটমেন্ট অনুযায়ী যে ওষুধপত্র দেওয়া হয়েছে ওইগুলো ইউজ করি, কিন্তু কোনো ভালো ফলাফল পাইনি। তারপর ভালো ফলাফলের জন্য মোবাইলে নেটের মাধ্যমে সার্চ দিয়ে দেখলাম যে ভালো ফলাফলের জন্য অপারেশন করলে ভালো হয়। তারপর আমি কুমিল্লা মেডিকেল কলেজে যাই, ওইখানে ওনারা বলে যে ওইখানে এটা চিকিৎসা হবে না, ঢাকাতে যেতে হবে। তারপর ট্রমাতে আসলাম, কুমিল্লা ট্রমাতে, এখানে এসে জানতে পারলাম যে এখানে এই রোগের চিকিৎসা হয়। এখানে ডাক্তার শেখ মোহাম্মদ আবদুল্লাহ রাজি স্যারের সাথে যোগাযোগ করলাম মাইকের অপশনের মাধ্যমে। এখানে আমি আমার শোল্ডার জয়েন্ট ডিসলোকেশনের যে সমস্যাটা ছিল, এটা প্রাথমিকভাবে একটা হাতের অপারেশন করি, ওটা 3 মাস পর এখন ভালো আছি। পরবর্তীতে আমি একসাথে দুইটা হাতের অপারেশন করতে চেয়েছিলাম, কিন্তু ডক্টর স্যার আমাকে বললো যে একসাথে দুইটা অপারেশন হয় না, প্রথমভাবে আপনি একটা করেন, পরবর্তীতে আরেকটা করানো হবে। একটা অপারেশন করানোর পর এখন ওই হাতটা যেটা বাকি ছিল ওই হাতটা তো আমি অপারেশন করেছি, ইনশাল্লাহ আগের চেয়ে এখন বেটার ফিল করতেছি। আমি ওখানে জব করতেছিলাম, নর্মালি জবই করতেছিলাম, কাজটা তেমন বাড়ির কাজ না, ওইটাতে লেখালেখির বিষয় হিসাবে দায়িত্ব। আমার যখন সমস্যাটা যেটা হয়েছিল, ওইটা হয়েছিল একটা, মনে করেন যে আগেতে খেলতে গেলে বারবার ছুটে যেত, বা কোনো কাজ করতে গেলে ছুটে যেত। লাস্ট যেটা করছে ওইটা মনে করেন যে বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম, ওইখান থেকে ছুটে গেছিলো। এরপর যেটা ডান হাতটা যেটা, ওটা মনে করেন যে স্বাভাবিক কাজ করতে গিয়েই জয়েন্ট সরে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই শোল্ডারেই সার্জারিটা করেছি, দুই শোল্ডারেই আমরা দুই পাশে দুইটি স্ক্রু দিয়ে আমরা একটি বোন ব্লক দিয়ে এটাকে আমরা ল্যাটারেল সার্জারিটা করেছি। এখানে দেখেন পেশেন্ট কিন্তু তার হাত সম্পূর্ণ মাথার উপরে তুলতে পারতেছে এবং মাথার পিছনে নিতে পারতেছে এবং তার পিঠের পিছনে নিতে পারতেছে এবং তার ফুল রেঞ্জ অফ মোশন শোল্ডার জয়েন্টের কিন্তু সেটা গেইন করছে। অনেকেই মনে করে থাকে এই সার্জারির পরে মোশন কমে যায়, হাত মাথার উপরে নিতে পারবো না, এবং তার কিন্তু সেটা হয় নাই, তার ফাংশনাল আউটকাম কিন্তু অনেক ভালো হয়েছে।